আচ্ছা, এখন সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা আচ্ছা, দেখে না। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, একবারে আবার প্রথম, টাইম বেশি লাগবে না, একবারে বলে দিচ্ছি, দেখেন আপনি জাস্ট মনে রাখবেন। হ্যাঁ, ধাপগুলো মনে রাখেন। ক্লিক করলাম ইমেজ ট্র্যাক। কি সমস্যা? সাউন্ডের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? ওকে, দেখেন সামনেরটুকু তো আমরা ক্লিয়ার করছি। ওকে, ক্লিক করলাম, তারপরে এখান থেকে কালার দিলাম। কালার দেওয়ার পরে, আচ্ছা কালারটা আসুক, এটা দ্বিতীয় ধাপ। আপনারা ধাপ হিসাবে মনে রাখবেন, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে। যে প্রথমে আমরা ট্র্যাক করলাম, ট্র্যাক করার পরে যে ভেক্টর হলো কিন্তু সেটা নষ্ট হয়ে গেল, তারপরে সেটাকে আমরা হচ্ছে কালার দিলাম, কালার দিলে একটু ফিক্সড হলো, এটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে ওই যে এই অপশনগুলো, কর্নার্স, পার্থ, নয়েস, এই জিনিসগুলো, ঠিক আছে? এটা হলো আমাদের তৃতীয় ধাপ। এই যে দ্বিতীয় ধাপ গেল, তৃতীয় ধাপ হচ্ছে এখান থেকে আমরা পার্থ বা অপশন গুলো ঠিক করে নিতে পারবো, যদি মনে হয় যে বাড়ায় বা কমায় দিলে ঠিক হবে। কর্নার্স, ওকে, এগুলো তো কিন্তু প্রসেসিং এ টাইম লাগবে, যেহেতু একটু ভারী কাজ, তো আপনি যখন পার্থ বাড়াবেন বা কর্নার্স বাড়াবেন বা নয়েস কমাবেন, সেক্ষেত্রে একটু টাইম লাগবে, এই টাইমটা দিতে লাগবে। তো এটা আপনার কিছুটা কনফিগারেশনের উপরও ডিপেন্ড করে, যদি আপনার কনফিগারেশন খারাপ হয় তাহলে একটু বেশি টাইম লাগে, যেমন এখানে খুব বেশি টাইম লাগতেছে না, হ্যাঁ 15-20 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। যদি আরো আপনার কনফিগারেশন ভালো হয়, ভালো ল্যাপটপ হয়, তাহলে দেখবেন যে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমরা ছিলাম হচ্ছে তৃতীয় ধাপে। ওকে, এখান থেকে আমরা নয়েস এবং বাকি পার্থ কর্নার্স এগুলোকে ফিক্সড করে নেব। ফিক্সড করে নেওয়ার পরে আমাদের হচ্ছে চতুর্থ অপশন। চতুর্থ অপশনে আমরা হলো ইমেজকে এক্সপেন্ড করব, ঠিক আছে? আচ্ছা, এটাতে টাইম নিচ্ছে একটু। ওকে, তো এরপরে যখন এখানে সবকিছু ফিক্সড, কালার দেওয়া হয়েছে, কর্নার্স, পার্থ, নয়েজ সব ঠিক করা হয়েছে, এরপরে এটাকে আমরা এক্সপেন্ড করে দেবো। এক্সপেন্ড করলে হলো ভেঙে গেল, ভেঙে গেলে সেটা কেমন, ভেঙে যাওয়ার পর এটা গ্রুপে থাকে, ঠিক আছে? তো এটাকে আমরা আনগ্রুপ করে নেব। মুভ টুল দিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ, আনগ্রুপ করলে, আনগ্রুপ করে বাইরে ক্লিক করবেন, তখন এটা কি অলরেডি সব ভেঙে আছে, জাস্ট ছবি আকৃতিতে আছে কিন্তু সব ভাঙা আছে। যেমন কিভাবে বুঝবো, প্রথমত আমরা এই যে বাইরের যে পয়েন্ট আছে, মানে প্রত্যেকটা কালার অনুযায়ী ভেঙে গেছে, বুঝছেন? মানে এক টাইপের কালার গুলো একটা শেপ, এক টাইপের কালার এক একটা শেপ, এইভাবে ভাঙছে। কিভাবে বুঝবো, ছবিটাকে আমরা একটু বাইরে নিই তাহলে ভালো বোঝা যাবে। এই শেপের উপরে এই যে যেটা গোলাপি ব্যাকগ্রাউন্ড আছে পিছনের, এটা একটা আলাদা শেপ, এটাকে আপনি আলাদা করে ফেলতে পারবেন। তারপরে তার বডির মধ্যে প্রত্যেকটা যেখান থেকে ভাগ ভাগ করা আছে না, ধরেন যে এখানে বডিটুকু, তারপরে মাথা, তারপর চোখ, তারপর নাক, এখানে সব আলাদা আলাদা হয়ে গেছে, অলরেডি ভেঙে গেছে। নিচে দেখেন, এটা একটা আলাদা অংশ, মুখটা বের করে ফেললাম, এই চোখটা একটা আলাদা অংশ, উপরের যে কালারটা এটা একটা আলাদা অংশ, তার বডির যে কালারটা এটা একটা আলাদা অংশ, সব আলাদা আলাদা, বুঝতে পারছেন? এটা কিভাবে হয়েছে, এটা হয়েছে হচ্ছে আমার কালার অনুযায়ী ভেঙে দিছে আমাকে, ঠিক আছে? মানে যে হিসাবে কালার যে পর্যন্ত ছিল ওই শেপ অনুযায়ী ভেঙে ভেঙে গেছে। এটা কিন্তু রাস্টার ছিল, প্রথম ভ্যাক্টর করলাম, করার পর এটাকে আমরা এক্সপ্লেন করলাম। এখন কি হলো যে, আচ্ছা কন্ট্রোল জেড দিই আমরা, ঠিক করে দিই। হ্যাঁ, তো এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা এখন যে কোনো ভাবে এডিট করতে পারি, অর্থাৎ যখন আমরা এটার ভেক্টর পাইছি, ভেক্টর পাওয়ার পরে আমরা এটাকে ইমেজ ট্র্যাক করছি, তো এখানে দেখেন ক্লিক করলে পয়েন্ট গুলো আসতেছে, এই পয়েন্ট গুলো ধরে কিন্তু আমরা এডিট করতে পারি। যেমন চাইলে তার লেজটা এখান থেকে লম্বা করতে পারি। কিভাবে লম্বা করব আমরা তো সবই জানি, এখানে ক্লিক করলাম, বা ধরেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন নিলাম। আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে কি জানি, যে কোনো কিছুকে স্থির রাখে, টানলে কি হয়, সেটা লম্বা হয়ে আসে, ঠিক না? তো যে কোনো কিছু আপনার আকৃতি চেঞ্জ করতে পারবেন, আর্টের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন। পাড়টা লম্বা করে দিচ্ছি, ঠিক আছে?
বিভিন্ন রকম ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন রকম মানে যা যা আমরা একটা আর্ট করলে যে যে জিনিসগুলো করতে পারি, যদি আমরা একটা পেন টুল দিয়ে কোনো আর্ট করি তাহলে আমরা এটার মধ্যে যে কোনো ধরনের এডিট করতে পারবো না, রাউন্ড করতে পারবো, এটাকে আমরা এভাবে সিলেক্ট করে কোন একটা কর্নারকে বড় করতে পারবো, স্থির রাখে একটা কর্নারকে স্থির রাখে একটা কর্নার বড় করতে পারবো, এটার মধ্যে আমরা গ্রেডিয়ান দিতে পারবো, তারপরে প্যাটার্ন দিতে পারবো, অর্থাৎ যে কোনো ধরনের যে এডিট গুলো আমরা করতে পারি কোনো। তো এই ছবিটা এখন আপনার কাছে ঠিক সেই রকম একটা আর্ট বেস হয়ে গেছে, মানে ব্যাপারটা এরকম যে আপনি এটা আর্ট করছেন, ঠিক আছে? তাহলে এখানে আপনি যা ইচ্ছা এরকম আলাদা করবেন, যেমন এটা আপনি দরকার আলাদা করবেন বা লম্বা করবেন, লম্বা করতে পারবেন, এই যে লম্বা হয়ে গেছে। আপনি চাচ্ছেন যে এই এটার কালার চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে পারবেন, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা শেপে আছে, ঠিক না? তো মাথার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ফিল থেকে রেডে ক্লিক করেন, রেড হয়ে গেল। বডিটাকে ক্লিক করেন, বডিটাকে ফিল থেকে ব্লুতে ক্লিক করেন, ব্লু হয়ে গেল। হ্যাঁ, দেখেন সবগুলোরই কালার আলাদা আলাদা হচ্ছে। চাচ্ছেন যে আপনি পায়ের একটা কালার দিতে, তার তো পায়ের এই পয়েন্টটা ক্লিক করেন, ক্লিক করে এখান থেকে একটা কালার দেন, দিলেন। ওকে, হাত দুইটার একটা কালার দিতে যাচ্ছেন, তো এখান থেকে একটা কালার দেন। কত সুন্দর, মানে একটা আর্ট করা ছবিকে আমরা, সরি, আমরা একটা রাস্তার ছবিকে আমরা আমাদের নিজেদের বেসে করে নিলাম, ঠিক আছে? এখন আমরা এর উপর যে কোনো ধরনের এডিটিং করতে পারি। মানে যে কোন টাইপের আর্টে এটার উপর আমরা এখন অ্যাপ্লাই করতে পারি। এই তো কি ছিল, আমরা এটাকে কি চেঞ্জ করলাম, ঠিক আছে? তো এই যে এই যে যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্যাক্টর এডিট, ঠিক আছে? রাস্টার থেকে ফ্যাক্টর করে এটাকে এক্সপ্লোর করে ভেঙে নিই, কালার অনুযায়ী, শেপ অনুযায়ী ভেঙে ভেঙে নিই। তারপরে কি হয়, এটাকে আমরা যেরকম ইচ্ছা ওরকম সাইজ দিতে পারি। আমরা যদি তাকে লম্বা করতে, তাহলে তার বডির অর্ধেকটা যদি আমরা সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করলে কি হবে, আপনি টেনে লম্বা করতে পারবেন। এই যে দেখেন লম্বা হয়ে গেছে, ঠিক আছে? মানে আর্ট করলে আমরা যা যা চেঞ্জ করতে পারি সবই এখন আমরা পারবো। তো ভেক্টরের এই হলো সুবিধা। ওকে, আমি আরেকবার দেখা দিচ্ছি অন্য একটা আর্ট নিয়ে, হ্যাঁ, যদি কারো কনফিউশন থাকে। হ্যাঁ, ধরেন ডোরিমন বাদ দিলাম, এমনি কার্টুন লিখলাম, হ্যাঁ হ্যাঁ, আবার দেখাচ্ছি, সমস্যা নেই। এই আর্টটাকে নিলাম, প্রথমে আমরা এটাকে এখানে প্লেস করব। প্লেস করার পর এটাকে কে বললেন জানি, বুঝেননি, কাউসার আহমেদ, একটু ধাপগুলোকে মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, একটু ধাপগুলোকে মনে রাখেন, সহজ। প্রথমে আমরা ছবিটাকে এখানে প্রেস করলাম, তো আমরা জানি যে এটা এখন রাস্তারে আছে। যদি দরকার আপনি চেক করে নেন, যে জুম করলে ছবিটা এই যে পয়েন্টে পয়েন্টে ভেঙে যাচ্ছে বক্স। তো আমরা ছবিটাকে ভেক্টর করতে যাচ্ছি, যেহেতু রাস্টার আছে। সাপোজ কেন আমরা ভেক্টর করবো, এটা একটা কোয়েশ্চেন। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে, যদি এমন হয় যে ছবিটা আমরা কোনো ব্যানার বা ইয়েতে ইউজ করতেছি আর্ট হিসাবে, তো এটাকে আমরা ভেক্টর করে নেওয়া লাগবে, বিকজ এভাবে আমরা এটাকে প্রিন্ট দিতে পারবো না, ঠিক আছে? দ্বিতীয়ত, আমরা এটার মধ্যে চেঞ্জ করতে পারবো আর্টের মধ্যে। তৃতীয়ত, আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো। চতুর্থ হচ্ছে, আমরা এটাকে ভেক্টর করে নিজের মতো শেপ চেঞ্জ করে নিতে পারবো, যদি আমাদের প্রয়োজন হয় বিভিন্ন পয়েন্টকে ধরে আমরা এডিট করতে পারবো। তো অনেকগুলো কাজ আমরা করতে পারি। তো কার্টুনে আমরা কেন ট্রাই করতেছি বোঝার জন্য, এরপরে আমরা হচ্ছে আমাদের আর্ট বা লোগো ওই জিনিসগুলো আমরা ট্রাই করবো, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি কিনা, ঠিক আছে? তো নর্মালি এটা এখন আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, কোনো অংশকে আলাদা করতে পারবো না। এর কারণ হচ্ছে, আচ্ছা, কারো মাইক্রোফোন অন আছে, ওকে। তো তার কারণ কি, তার কারণ হচ্ছে যে এটা এখন একটা ফুল ইমেজ সেভ করা ইমেজ, হ্যাঁ। তো এটার মধ্যে কোনো অংশকে আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পারবো না। তো যখন আমরা ভেক্টর করে নেব, ভেঙে নেব, তখন আমরা এটাকে বিভিন্ন অংশকে ধরে আলাদা আলাদা করতে পারবো, সিলেক্ট করতে পারবো, কালার করতে পারবো, ঠিক আছে? এটাই হলো আমাদের বেনিফিট। তো প্রথমে আমরা ইমেজটাকে যতক্ষণ সিলেক্ট করবো না, ততক্ষণ কিন্তু এখানে ইমেজ ট্র্যাক অপশনটা আসবে না। তো আমরা প্রথমে সিলেক্ট করে নেব, তারপর ইমেজ ট্র্যাক অপশন আসবে। আসার পরে জাস্ট ক্লিক করবেন এখানে উপরে বাটনটাতে, দেন প্রথমে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আসবে আপনার সামনে, ঠিক আছে?
তো ব্ল্যাক এন্ড হোয়াইট হয় এই জন্যই যে প্রথমে ওরা ভ্যাক্টর করে দেয়, ভ্যাক্টর করলে কালার চলে যায়। দেখেন এখানে ভ্যাক্টর হয়ে গেছে অলরেডি, এখন কোনো পিক্সেল দেখা যাবে না, ভ্যাক্টর হয়ে গেছে কিন্তু এটা এখন কালার চলে গেছে। ঠিক আছে, তো আমরা এটা কালার ফিক্সড করব। কালার ফিক্সড করার জন্য এখানে একটা অপশন আছে কর্নারে, এটার নাম হচ্ছে ইমেজ ট্র্যাক প্যানেল। এই প্যানেলে ক্লিক করবেন, করলে এরকম একটা প্যানেল এখানে অন হবে আপনাদের। এই প্যানেলটা অন হওয়ার পরে এটা থেকে আমরা এডিট গুলো করতে পারবো। ঠিক আছে, তো কি কি এডিট আছে এই জিনিসগুলো দেখার দরকার নেই। প্রথমে কালার থ্রি, কালার টু, কালার, এই জিনিসগুলোর প্রচুর হিসাব আছে। আপনারা জাস্ট নর্মালি মুড থেকে কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট কে কালারে ক্লিক করবেন, তাহলে কি হবে, ব্ল্যাক এন্ড হোয়াইট আপনার ইমেজটা কালারে, কালারগুলোকে ব্যাক করে আনবে, অর্থাৎ যেখানে যে কালারটা ছিল ওইটা চলে আসবে। তো এই এটার জন্য আবার যে জিনিসটা হয় যে বিভিন্ন সময় কালার যদি ধরতে না পারে, ছোট ছোট কালারগুলো ধরতে পারে না, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কালার ফিক্সড করে দেবো এখান থেকে, যে আপনার মোটামুটি মনে হচ্ছে কয়টা কালার এই আর্টটার মধ্যে আছে সেই কালারটা আপনি এখানে লিখে দিলেন। যেমন এখন মোটামুটি ঠিক আছে, এটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই, আর্টে যেমন ছিল ওরকমই আছে। জাস্ট মজাদার বিষয় হচ্ছে এখন একটা ফ্যাক্টর হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরের কাজ কি, এটা গেলাম তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ হচ্ছে এটাকে আমরা ফিক্সড করতে পারি, পাথ ঠিক আছে, কর্নার, যদি কর্নার টাইপ আর্টটা হয় তাহলে কর্নারটাকে মিডলে রাখবেন, তো এটা বেশিরভাগ রাউন্ড টাইপ। চুল টুল, তার বডি শেপ, এখানে কোনা কোনো কিছু নাই, সবকিছু রাউন্ড। ঠিক আছে, তো এখানে আমরা কর্নারটাকে 50 রাখি, 50 বা 45%। কর্নার, এটাতে আর্টটা ভালো থাকবে, যেখানে কর্নার বেশি হবে যে কোনো ড্রয়িং এর মধ্যে, যদি একটা ফোন বা চারকোনা বা পলিগন টাইপ কোনো কিছু আপনারা রাস্তা থেকে ফ্যাক্টর করতেছেন, সেই ক্ষেত্রে কর্নারসটাকে আপনারা বাড়ায় রাখতে পারেন। হ্যাঁ, এখানে কর্নারটাকে লো রাখলেও কোনো সমস্যা নেই, 50% দিলাম আমি। ওকে, নয়েজ যেটা আছে নয়েজ আমরা জিরো রাখবো। জিরো রাখলে কি হবে, কোনো কিছু যদি কালার মিসিং থাকে, যে কালারগুলো ধরতে পারতেছে না, ওই কালারগুলোকে একটু ধরে মানে বের করে, ঠিক আছে, যে হালকা কালারগুলো মাঝে মধ্যে ভ্যাক্টর করার পর মুছে যায় ছবি থেকে, ঠিক না, তাহলে আমরা নয়েজ থেকে জিরো রাখবো, যাতে হচ্ছে ওই কালারটা নষ্ট না হয়। এটাই ওকে, আর এই প্রসেসিং এ টাইম দেওয়া লাগবে অবশ্যই। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার আমরা এটাকে ভেঙে নিব, এক্সপ্লেন করব। হ্যাঁ, তো এখান থেকে এক্সপ্লেন, এক্সপ্লেনে ক্লিক করলে কি হবে, ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পর এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করলে এখন আমরা এটার মধ্যে যে কোনো টাইপ চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এখন যে বিষয়টা, যে এটা এখন ভেঙে গেছে, সব আলাদা আলাদা হয়ে গেছে, এটা আমাদের বড় একটা চেঞ্জ। যেমন ইমেজ থেকে আমরা কোনো কিছু কখনো এরকম করতে পারি না, আমরা ভাবতে পারি যে একটা ছবি থেকে আমরা এরকম একটা শেপ করে নেবো, যেখানে মনে হবে সব আমি নিজেই বসাইছি, প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা। ঠিক আছে, এই যে চুল যাই বলেন সব কালার অনুযায়ী ভেঙে গেছে, মানে যেটা এক কালার ওটা ভেঙে আসছে। ঠিক আছে, তাহলে দেখেন সব এখানে আলাদা আলাদা, সব কালার শেপ সবকিছু আলাদা আলাদা। ঠিক আছে, তো এই হলো ফ্যাক্টরের সুবিধা। আর সুবিধা হচ্ছে শেপটাকে আপনি চেঞ্জ করতে পারেন, চাইলে তার চোখ এই পাশে আনতে পারেন, নিচে নামাতে পারেন, ছোট করতে পারেন চোখ, বডি কালার চেঞ্জ করতে পারেন, ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এটা হলো এখন আপনার বেনিফিট, যেমন হচ্ছে গ্রিন কালার দিতে দিলাম, এই এই দুটো শেপকে ধরে এখানে ধরেন দিলেন আপনি গ্রিন টাইপ ড্রেস, তারপরে মাঝখানের ড্রেসটা পুরো টেক্সচার সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে ধরি, শিপ ধরে ধরে করবেন পয়েন্ট, তাহলে ভালো হবে। যে মাঝখানে যাচ্ছি আমি হচ্ছে নীল কালার দিতে দিলাম, নীল। তারপর হচ্ছে তার চুল হচ্ছে অন্য কালার হবে, লাল আছে আমি দেখি, তার চুল হবে হচ্ছে ব্ল্যাক কালার, আর ব্ল্যাক ভালো লাগবে না, তো অন্য ট্রাই করি। যেমন ধরেন চুল তো এমনই হয়, লাল হয় অথবা হচ্ছে কালো, সাদা বা অ্যাশ টাইপও হয়, এরকম দিতে পারেন, অ্যাশ মানে যে কোনো টাইপ জিনিস এখন আপনি চেঞ্জ করতে পারবেন এটার মধ্যে ভেঙে নেওয়ার পরে। এবার বুঝতে পারছেন, কারো বুঝতে কোনো সমস্যা আছে? ওকে, আর্টটা আমরা চেঞ্জ করে ফেললাম, কি আর্ট ছিল এবং আমরা এটাকে কি আর্টে, এই যে এমন ছিল এবং রাস্তা ছিল, আমরা এটাকে এখন খুব ইজি ওয়েতে চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, তো এই জিনিসগুলোর যে সুবিধাগুলো, এগুলো জাস্ট আমরা রাস্টার থেকে ফ্যাক্টর করার পরেই পাই, অন্য কোনো জায়গায় এই বেনিফিটগুলো পাবেন না আপনি।
বাকি সব জায়গায় এটাকে একটা চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে, ভাঙতে, হ্যাঁ সব আলাদা আলাদা করে শেপ করতে অনেক আপনার পরিশ্রম করতে লাগবে, কিন্তু এখানে আপনি কত সহজে জাস্ট ইমেজটাকে ট্র্যাক করে চেঞ্জ করতে পারলেন। কেউ কিছু বললেন নাকি? ওকে, তো এই ছিল হচ্ছে আপনার ভেক্টর। এবার আমরা আসি যে আমরা এটা কেন দেখলাম। অ্যাকচুয়ালি এটা আমরা আর্টটাকে এই জন্য দেখলাম যে, আচ্ছা তো আর্ট যদি এমন হয় যেটার মধ্যে কালার নাই, তো এটার মধ্যে আপনি একটা সুবিধা পাবেন যে যে আর্টগুলোতে কালার নাই ওগুলোতে আপনি কালার দিতে পারবেন। জাস্ট পেন্সিল আর্ট বা এই যে এইটাই সাপোজ, এটাকে আপনি কালার করতে বলা হলো, আপনি কালার করতে পারবেন না, পারবেন কিন্তু, কজ এটার মধ্যে এখন ধরেন যে আপনি জানতেছেন কিভাবে কাজ করতে লাগবে। এই যে ধরেন জেরি, জেরির ছবিটা আপনি নিয়ে আসেন, নো কালার মানে কোনো কালার নাই, আপনি এটাকে মন মতো সাজাইতে পারবেন। এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পর তাকে জুম করে নেই। জুম করার পর প্রথমে ইমেজ ট্র্যাক করলাম, ট্র্যাক করবো তো অলরেডি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাকে কালার দেওয়ার কোনো দরকার নেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাক। জাস্ট এখান থেকে নয়েজটাকে জিরো করে নেই, নয়েজ একটু জিরো না একটু, হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন কি কি চেঞ্জ হচ্ছে, কর্নার দিলে কি হবে, কর্নারের শেপগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে তার বডির মধ্যে হালকা জিনিস চেঞ্জ। হ্যাঁ এবার ঠিক আছে, তারপরে কি করব, এবার আমরা এটাকে এক্সপ্লেন করব। এক্সপ্লেন করার পর ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে আনগ্রুপ, আনগ্রুপ করে সাইডের একটা বর্ডার আছে এটা প্রথমে ডিলিট করি, এটা এবং এটা। ওকে, এবার বাকি তার বডির মধ্যে আমি আমার মন মতো কালার দিতে পারবো। উপরে দিলাম মনে করেন এটা, কানের কালার দিলাম একটা, মন মতো সাজাতে পারবেন। ঠিক আছে, তো এই হলো এটার সুবিধা, খুব মজাদার একটা কাজ এবং খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এটা তো আমরা প্র্যাকটিস করতেছি, কিন্তু অরিজিনাল যে কাজ এটার যে ওয়েগুলো সেটা আমরা দেখবো যে কি কি ধরনের কাজ করা যায় এটা দিয়ে। বডিটা স্ট্রোকের কালার চেঞ্জ হলো, স্ট্রোকের কালার ভালো লাগে না চেঞ্জ করলে, এমনি ঠিক আছে। তারপরে এইভাবে আপনি এখন পুরো এরকম যে কোনো আর্ট করা, ড্র করা ইমেজকে আপনি ভেক্টর করে তার মধ্যে কালার দিতে পারেন। ঠিক আছে, তো সিম্পলি আমরা এই আর্টগুলো দেখে থাকি, আমরা ছোটবেলায় করতাম এই কাজগুলো, যে ছবি এরকম বইয়ের আর্ট করা ছবি মানে এরকম শেপওয়ালা জাস্ট পাওয়া যেত, পরে ওটাকে রং দিয়ে রং করতে লাগতো, তো জিনিসটা কিছুটা ওইরকমই। হ্যাঁ, আর দেখবেন সবচেয়ে বেশি শেপ যেগুলো আমাদের ওগুলো কিন্তু ডিজাইন ভালো হবে, মানে শেপ বেশি হলে কি হবে, ভাঙবে বেশি, মানে অনেকটা জায়গা ভাঙবে। হ্যাঁ, যেমন এগুলোতে ডিজাইন কম হবে, কেন কম হবে, কারণ হচ্ছে তার ধরেন গেঞ্জি একটা পরছে, ড্রেস একটা, প্যান্ট একটা পরছে, মোজা জুতা, এগুলো একটু ভাগ হয়ে যাবে, যেখান থেকে ক্রস করা সেখান থেকে ভাগ, ড্রেসটা একটা এটা একটা। হ্যাঁ, তো খুব বেশি কালার এখানে দেওয়া যাবে, এটা পুরো গেঞ্জিটা একটা কালার দেওয়া লাগবে, নিচে প্যান্টটা একটা কালার দেওয়া লাগবে, জুতা এক কালার, এটা এক কালার, মুখ এক কালার, হাত এক কালার, এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ইমেজ ট্র্যাক করলাম, ওকে, তারপরে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, মোটামুটি ঠিক আছে সব, এক্সপ্লেন করে দেই। কোনো কিছু চেঞ্জ করার দরকার না হলে এটা প্যানেলের আর দরকার নেই, মানে ইমেজ ট্র্যাক যে প্যানেল এটার আর দরকার নেই। ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার না পড়লে, ওকে এক্সপ্লেন করলাম। করার পর রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করেন। এবার আমরা কালার দিই, ফেসের কালার দিলাম, ড্রেসের কালার দিলাম নীল, তারপর যে প্যান্টটা পরছে এটার কালার দিলাম হচ্ছে গ্রেডিয়ান, জোস লাগতেছে কিন্তু। তারপরে দুইটা জুতা কালার একরকম দিই, দুইটা জুতার কালার মনে করেন দিলেন হলাম এরকম। তারপর পায়ের কালার, পায়ের কালার হচ্ছে যে ফেসের কালারের মতো, মানে এটা হলো বডি কালার আর কি, বডি কালার এরকম, তো পায়ের কালার দিলাম ফেসের কালারের মতো। ঠিক আছে, এই তো কত সুন্দর একটা আর্ট বানায় ফেলছি। হাতের কালার দিলাম হচ্ছে এটা, কত সুন্দর হয়েছে, বুঝা যাচ্ছে না যে যে আর আমরা এটাকে কালার দিলাম, আমরা হচ্ছে যে অরিজিনাল এরকম করা ছিল। ঠিক আছে, তাহলে যে কোনো কিছুই আমরা খুব সুন্দর করে এখন চেঞ্জ করতে পারবো, এটা হলো আমাদের ট্র্যাক অপশন। তো এরপরে আমরা যাব হচ্ছে আর কি আছে এর মধ্যে, শেপ চেঞ্জ, শেপ চেঞ্জ তো আগে বললাম, ওটা আবার বলার কিছু নাই। যে ধরেন এখানে তাকে খাটো লাগতেছে,
আপনি কি করতে পারবেন, এটাকে লম্বা করতে পারবেন। জাস্ট ডাইরেক্ট সিলেকশন দিয়ে পাটাকে ধরেন, ধরার পরে টানেন, এই যে লম্বা হয়ে গেছে, একটা পা লম্বা একটা শর্ট, এটাকে ধরে টানি, এই তো লম্বা করে দিলাম। এই হাটটাকে মনে করেন লম্বা করতে চাচ্ছেন, হাটটাকে জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করে টানেন, লম্বা হয়ে গেছে। তো আমরা শেপ চেঞ্জের ক্ষেত্রে মনে রাখবো যে যতটুকু আমরা সিলেক্ট করতেছি যেটা প্রপারলি সিলেক্ট হয়, আশেপাশে সিলেক্ট হলে আবার সমস্যা হয়ে যায়, কারণ ওই জাস্ট পয়েন্ট গুলোকে আমার সিলেক্ট করা লাগে, ঠিক আছে না? পয়েন্ট গুলো সিলেক্ট করলে ওকে, সে খাটোই ভালো, তাকে খাটো করে দে। তো আমাদের এখন কোনো সমস্যা হবে না ছবিকে রাস্টার থেকে ভেক্টর ইয়ে করতে। তো এই জিনিসগুলোর কথা কথা আমরা চেঞ্জ করতে পারি। এই যেমন আইকনটা, আমরা যেরকম বললাম যে আইকনটাকে দেখে প্রথমে তো ভেক্টর মনে হবে, কজটা বানানোর সময় ভেক্টর ছিল, কিন্তু যখন আমরা পিএনজি করছি যার ফলে এটাও রাস্টার হয়ে গেছে। এই যে দেখেন পয়েন্ট গুলো, হ্যাঁ। তো প্রথম যে অফিসিয়াল কাজ, এতক্ষণ আমরা যেটা দেখলাম যে কিভাবে টুলটা ইউজ করে, কিন্তু কাজ কি? কাজ হচ্ছে এই পয়েন্টটাকে আমি রাস্টার থেকে ভেক্টর করবো, এটা হলো আমার কাজ। যে আইকনটা আমি কোনো জায়গায় ইউজ করবো, কার্ডে বা কোনো জায়গায়, তো সেই ক্ষেত্রে প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে হচ্ছে ইমেজ চয়েস করলাম, করার পর এটার মধ্যে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যেহেতু এটার মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়নি, এক্সপ্লেন করে দেন, জাস্ট সুন্দর ভেঙে গেল, হ্যাঁ। আনগ্রুপ করে নিন, এখন দেখেন এটা আর ভাঙবে না, এটা আপনি যত ছোট বা বড় করে ইচ্ছা প্রিন্ট দিতে পারেন, ঠিক আছে? এটার মধ্যে কোনো ধরনের সমস্যা হবে না, ঠিক আছে? তো এই টাইপ কাজ। এরপরে আসতেছে কি আর কি, আর লোগো কার্ড ওইগুলোর মধ্যেও আমরা হচ্ছে এই কাজটা করতে পারি, যেটা ইমেজ সিস্টেম। আচ্ছা, তার আগে ওগুলোতে যাওয়ার আগে বেসিক যেটা আমরা এখন দেখলাম এটা একটু প্র্যাকটিস করেন সবাই, ঠিক আছে? কোনো কার্টুন বা কোনো আর্ট ছবি নেন, নিয়ে ওইটা এক্সপ্লেন করেন, করে কালার চেঞ্জ বা এই অপশন গুলো একটু দেখেন করতে পারতেছেন কিনা, ঠিক আছে? সবাই নিজেদের কম্পিউটারে প্র্যাকটিস করেন। যেমন দেখি একটু, সবাই করছেন, বাকিরা করছে?